রাজ্যে নারী নিগ্রহ, ধর্ষণ ও সন্ত্রাসের প্রতিবাদে শুক্রবার রাস্তায় নামতে চলেছেন শঙ্খ ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায়, মৃণাল সেনের মতো বিদ্যোজ্জনেরা। বিদ্যোজ্জনেদের এই রাস্তায় নামার মধ্যে রাজনীতি রয়েছে বলে দাবি তৃণমূলের। মঙ্গলবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় বলেন, সিঙ্গুর নন্দীগ্রামের মতো রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে এর আগে বিদ্যোজ্জনেরা রাস্তায় নেমেছেন, কিন্তু গত দু বছরে রাজ্যে কোনো রাষ্ট্রীয় সন্ত্রাস ঘটেনি। কামদুনির মতো যেসব দুঃখজনক ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নিয়েছে সরকার। ২৪ ঘন্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী কামদুনি গিয়ে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ফাঁসির সওয়াল করবে সরকার। ফাস্ট ট্র্যাক কোর্টে তাদের দ্রুত বিচার হবে। সরকার আর কি করতে পারে? এরপরেও পঞ্চায়েত ভোটের আগে রাস্তায় নামা কেন? প্রত্যেক মানুষের নিজস্ব রাজনৈতিক মতাদর্শ থাকে। আমার মনে হয় রাজনৈতিক কারণেই বিদ্যোজ্জনেরা রাস্তায় নামছেন। বিক্ষোভকারীদের পেছনে মাওবাদীদের হাত থাকতে পারে বলেও সন্দেহ মুকুল রায়ের। পঞ্চায়েত ভোটে তৃতীয় দফার মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হয়েছে সোমবার। পরিসংখ্যান বলছে, এবার পঞ্চায়েত যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না 6,000-এরও বেশি আসনে। কমিশন সূত্রে খবর, গ্রাম পঞ্চায়েত স্তরে প্রথম দফায় প্রতিদ্বন্দ্বীহীন 4,516টি আসন, দ্বিতীয় দফায় 710টি এবং তৃতীয় দফায় 130টি আসন। পঞ্চায়েত সমিতিতে প্রথম দফায় 732টি, দ্বিতীয় দফায় 131টি এবং তৃতীয় দফায় 16টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। জেলা পরিষদে প্রথম দফায় প্রতিদ্বন্দ্বীহীন 8টি এবং দ্বিতীয় দফায় 7টি আসন, তবে তৃতীয় দফায় জেলা পরিষদ স্তরের সবকটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। অর্থাৎ এবারের পঞ্চায়েত নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বীহীন আসনের সংখ্যা 6,250টি। অন্যদিকে 2013-র পঞ্চায়েত যুদ্ধে গ্রাম পঞ্চায়েত স্তরে মোট আসন সংখ্যা 48,800, যদিও প্রার্থীর সংখ্যা 1,38,824। পঞ্চায়েত সমিতিতে আসন সংখ্যা 9,240, সেখানে প্রার্থীর সংখ্যা 28,871। জেলা পরিষদ স্তরে মোট আসন সংখ্যা 825 হলেও প্রার্থী 4,139 জন। 2003 সালের পঞ্চায়েত ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছিল 6,800টি আসনে। রাজ্যের পঞ্চায়েত ইতিহাসে যা রেকর্ড, প্রথমে মনে করা হয়েছিল 2013-র অপ্রতিদ্বন্দ্বী আসনের সংখ্যা ছাপিয়ে যাবে 2003-এর রেকর্ডকেও। কিন্তু তৃতীয় দফার মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হতেই দেখা গেল দৌড় থেমে গিয়েছে 6,250-এই। শেষ পর্যন্ত প্রয়োজনীয় নিরাপত্তা রক্ষী না পাওয়া গেলে দফা বাড়িয়ে ভোট করা যায় কিনা, এ নিয়ে যখন জোর আলোচনা, তখন এ ব্যাপারে নিজেই সংশয় প্রকাশ করলেন রাজ্য নির্বাচন কমিশনার। নিরাপত্তারক্ষী অপর্যাপ্ত হলে দফা বাড়িয়ে ভোট করা সম্ভব কিনা এই প্রশ্নে তিনি এদিন বলেন, সবটাই নির্ভর করছে কত নিরাপত্তারক্ষী পাওয়া যাবে তার উপর। একই সঙ্গে এই মুহূর্তে দফা বাড়ানো যাবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। কমিশনের তরফ থেকে রাজ্য সরকারকে সোমবার দেওয়া চরমপত্রের উত্তর এসে পৌঁছেছে মঙ্গলবার। যথারীতি এই চিঠিতেও রাজ্য সরকার স্পষ্ট জানাতে পারেনি বাইরে থেকে কত বাহিনী পাওয়া যাবে এবং তা কবে পাওয়া যাবে। আসন্ন লোকসভা ভোটে পরিবর্তনের ইঙ্গিত, বাংলাদেশের 4 শহরে মেয়র নির্বাচনে আওয়ামী লীগকে কার্যত ধূলিসাৎ করে দিল বিরোধী বিএনপি। রাজশাহীতে বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল 47,332 ভোটে হারিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী AHM খৈরাজ্জুমিন লিটনকে। খুলনায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তালুকদার আব্দুল খালেককে 60,671 ভোটে হারিয়েছেন বিএনপির মনিরুজ্জামান মনি। বরিশালে 17,010 ভোটে ও সিলেটেও 35,157 ভোটে জয়ী বিএনপি প্রার্থী। বিরোধী নেত্রী খালেদা জিয়া জানিয়েছেন, সরকারের স্বৈরতান্ত্রিক আচরণ এবং প্রশাসনিক ক্ষেত্রে ব্যর্থতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন মানুষ, তারই প্রভাব পড়েছে ভোটের ফলেও। আগামী বছরই বাংলাদেশের লোকসভা নির্বাচন, তার আগে মেয়র পদে বিএনপি প্রার্থীদের বিপুল ভোটে জয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।